কেন্দ্রীয় সরকারের স্বপ্নের প্রকল্প ঘরে ঘরে নল ঘরে ঘরে জল নামকা বাস্তে বাস্তবায়ন হলেও সমস্যার বেড়াচারে আবদ্ধ রয়ে গেল কালাইনের উত্তর নাতানপুর। ঘরে ঘরে নল পৌঁছলেও সেই নলের মধ্যে জল পৌঁছাচ্ছে না। স্থানীয় কর্তৃপক্ষের উদাসীনতা এবং খামখেয়ালিপনাতে মুখ থুপড়ে পড়েছে পরিষেবা। ফোঁটা ফোঁটা করে নলে আসছে জল, অথচ প্রচণ্ড গরমের দিনে উত্তর নাতানপুরে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের নল থেকে মহিলারা মগ জগ ইত্যাদি দিয়ে ফোঁটা ফোঁটা জল সঞ্চয় করে ভরতে হচ্ছে কলসিতে। বিভাগীয় গাফিলতিতে পানীয় জল প্রকল্পের এই বেহাল দশা নিয়ে সম্পূর্ণ উদাসীন কাছাড় জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। বেহাল পরিষেবার বিরুদ্ধে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়েছে কালাইনের উত্তর নাতানপুরে। আমাদের প্রতিনিধি জুবাইর আহমদের মাধ্যমে দেখে নেব সেখানকার বাস্তব পরিস্থিতি এবং শুনে নেব সেখানকার ভুক্তভোগী নাগরিকদের মন্তব্য। আমার নাম রাজউদ্দিন, গ্রাম কোন জায়গা? কালাইন উত্তর নাতানপুর। আচ্ছা, কি হয়েছে? কাঁচা ডিস্ট্রিক্ট আসাম। গ্রামে কি হয়েছে? গ্রামে মানে সরকারে জল জীবন মিশনের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ করলেও কিন্তু বাস্তবে গ্রামের মানুষে কোনো জল পাচ্ছে না। আচ্ছা, সেটা বাস্তব কথা। আচ্ছা, আমাদের মানে পুরো গ্রামের মধ্যে মহিলারা মানে হাতে কলসি নিয়ে পুরো গ্রামে ঘুরে 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 বেড়াচ্ছেন, এই নল থেকে সেই নলে, এই নল থেকে সেই নলে যাচ্ছেন, কিন্তু বাস্তবে কোনো জল পাচ্ছেন না। আচ্ছা, কখন মানে কোন প্ল্যান্টটা থেকে আপনারা জল পান? আমরা কালাইন পিএইচের কালাইন প্ল্যান্ট থেকে আমরা জলটা এখানে পাই। ডিগাবর রাস্তার প্ল্যান্ট, ডিগাবর রাস্তার মধ্যে কালাইন প্ল্যান্ট থেকে জল যাচ্ছে না আপনাদের? জল তো যাচ্ছেই না, জল একদম মানে একটু 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 পরে বলছে। গ্রামের মানুষ পুরো হাহাকার হয়ে উঠছেন, জলই জীবন কিন্তু জল নেই।